নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হেল্পডেক্স ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগতম জানাই। তো বন্ধুরা, তোমরা যারা যারা এনসিসি করেছিলে, তো তাদের জন্য একটা খুশির খবর, কারণ এনসিসির যোগ্যতায় কিন্তু ইন্ডিয়ান আর্মিতে 55 জন পুরুষ এবং মহিলা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কি হতে হবে, কিভাবে আবেদন করবেন, শরীরের মাপজোক কি হতে হবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য একটি ছোট্ট অনুরোধ রইল আপনাদের কাছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। তো কোনো রকম দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল নোটিশে। তো এই নোটিশটার মধ্যে কিন্তু সরাসরি বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে। তো বলা হয়েছে আপনি যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারছেন, এবং বলা হয়েছে এজ লিমিটেশন সম্পর্কে। তো বলা হয়েছে আপনি যদি এনসিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার বয়স হতে হবে 19 থেকে 25 বছরের মধ্যে 1 জুলাই 2021 অনুযায়ী, এবং যে জন্মের তারিখ সেটা বলা হয়েছে যদি আপনার 2 জুলাই 1996 এর আগে হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন না, এবং সেই সঙ্গে যদি আপনার বয়সসীমা 1 জুলাই 2002 এর পরে হয় তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এবার আমরা জেনে নেবো এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড আদার ক্রাইটেরিয়া সম্পর্কে। তো এনসিসি সার্টিফিকেট হোল্ডারদের ক্ষেত্রে বলা হয়েছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন আপনি যদি ইউনিভার্সিটি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে এবং আপনার যদি সাবজেক্টে 50% মার্কস থেকে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন, এবং সেই সময় কিন্তু আপনার এনসিসিতে সি সার্টিফিকেট থাকতে হবে তাহলে আবেদনের যোগ্য। এবং তার সাথে বলা হয়েছে সার্ভিস ইন এনসিসি অর্থাৎ আপনার কিন্তু এনসিসিতে সার্ভিস করে থাকতে হবে, কোন ডিপার্টমেন্টে সেটাও বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন মিনিমাম 2 থেকে 3 বছরের সিনিয়র ডিভিশন অথবা WG অফ এনসিসি যদি করা থাকে তাহলে আবেদন করা যাবে। তো এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে আর একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, ধরুন আপনি ফাইনাল ইয়ারে রয়েছেন, এবার গ্র্যাজুয়েশন করছেন, তো সেক্ষেত্রে আপনি যদি 1 অক্টোবর 2021 এর মধ্যে আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারেন তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন এই জয়েন্ট ইন্ডিয়ান আর্মিতে। তো আপনাদের এই সুযোগটা কিন্তু দেওয়া হচ্ছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে। তো বন্ধুরা, এবার আমরা সরাসরি চলে যাবো ভ্যাকান্সির দিকে। তো ভ্যাকান্সিতে দেখতে পাচ্ছেন 2টি মাত্র পোস্ট রয়েছে, এনসিসি মেন অর্থাৎ এনসিসি পুরুষদের জন্য এবং এনসিসি ওমেন অর্থাৎ মহিলাদের জন্য। তো পুরুষদের জন্য বলা হয়েছে 50টি শূন্যপদ রয়েছে, 50টি শূন্যপদের মধ্যে 45টি কিন্তু জেনারেল ক্যাটাগরিদের জন্য এবং 5টি কিন্তু সংরক্ষিত ক্যাটাগরির জন্য। সংরক্ষিত ক্যাটাগরি বলতে এখানে SC/OBC-কে বোঝায়নি, এখানে বলা হয়েছে আপনার ফ্যামিলি থেকে যদি কেউ ব্যাটেলে অর্থাৎ যুদ্ধে গিয়ে নিহত হয়ে থাকে এবং যদি সে সেনার কোনো অধ্যক্ষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই সুযোগটা পেতে পারেন, তাদের জন্য কিন্তু কোনো রকম এনসিসি সার্টিফিকেটও লাগবে না। যাই হোক, ওমেনদের জন্য অর্থাৎ মহিলাদের জন্য বলা হয়েছে টোটাল 5টি শূন্যপদের জন্য, ক্যাটাগরি রয়েছে 4টি জেনারেলদের জন্য এবং 1টি রয়েছে সমরকর্মী যারা যুদ্ধে নিহত হয়েছেন তাদের জন্য। তো বন্ধুরা, ট্রেনিং এবং সময়সীমা বলা হয়েছে 49 সপ্তাহ ট্রেনিং, চেন্নাই অফিসার্স ট্রেনিং একাডেমিতে এই ট্রেনিং চলবে, এবং নিয়োগের পর প্রথমে প্রবেশনের সময়সীমা 6 মাস, এবং ট্রেনিং চলাকালীন বিয়ে করা চলবে না এমনটা কিন্তু বলা হয়েছে নোটিশের মধ্যে। তো এবার আমরা চলে যাবো বেতনের দিকে। তো বেতনের ক্ষেত্রে বলা হয়েছে র্যাঙ্ক অনুযায়ী কিন্তু বেতন হবে, সেটাই কিন্তু বলা হয়েছে। তো র্যাঙ্কগুলি আপনারা দেখতে পারেন, সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু পে লেভেল অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন তার স্যালারিটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আপনাদের কিন্তু ট্রেনিং চলাকালীন একটা কিন্তু ফিক্সড স্টাইপেন্ড দেওয়া হবে, সেই স্টাইপেন্ডটা কিন্তু 56,100 টাকা কিন্তু পার মান্থ আপনারা এই স্টাইপেন্ডটা পাবেন। তো প্রার্থী বাছাইয়ের তালিকা অনুযায়ী এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু প্রার্থী বাছাই করা হবে, যোগ্য প্রার্থীদের কিন্তু ডাকা হবে সাক্ষাৎকারের জন্য বা ইন্টারভিউর জন্য, এবং সরাসরি যে ইন্টারভিউ যে জায়গাগুলিতে হবে সেগুলির মধ্যে রয়েছে এলাহাবাদ, ভোপাল, ব্যাঙ্গালোর এবং কপুরথালাতে এই সাক্ষাৎকার নেওয়া কিন্তু হবে। বন্ধুরা, এবার আমরা জেনে নেবো শারীরিক মাপজোক সম্পর্কে। তো বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার হাইট হতে হবে এবং ওজন কিন্তু 42 কেজির বেশি হতে হবে, এবং মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে 152 সেন্টিমিটার হাইট এবং ওজনও কিন্তু 42 কেজির বেশি হতে হবে। সেই সঙ্গে জানানো হয়েছে শরীরে কোনো রকম ট্যাটু বা উল্কা থাকলে তার কিন্তু আলাদা রকম শর্ত রয়েছে, যেগুলো কিন্তু আর্মির ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। এবার আমরা সরাসরি চলে আসি আবেদন কিভাবে করবেন। তো আবেদন করার জন্য কিন্তু আপনাদের প্রথমে joinindianarmy.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তো সেখানে আগে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর সেটিকে লগ ইন করবেন, লগ ইন করার পর ওখানে আপনারা অপশন পাবেন ফর্মটি ফিল আপ করার, এবং সেই ফর্মাট অনুযায়ী আপনারা ফর্মটা ফিল আপ করবেন খুব যত্ন সহকারে। এবং এই আবেদনের লাস্ট ডেট সম্পর্কে বলা হয়েছে 15 জুলাই। তো 15 জুলাই পর্যন্ত কিন্তু লাস্ট ডেট, এই পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, এরপর কিন্তু কোনো রকম আবেদন করতে পারছেন না। সময় নষ্ট না করে তাড়াতাড়ি আপনারা যান, গিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করুন এবং লগ ইন করে ফর্মটা ফিল আপ করে ফেলুন। বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনি সাবস্ক্রাইব করে নিন এই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। মিলবো আবার একটা ফ্রেশ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।